ঝিনাইদহে শৈলকুপা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শিকদার মোশারফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য আব্দুল হাই। শৈলকুপার হাকিমপুর ইউনিয়নবাসীর তত্ত্বাবধানে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু এ টুর্নামেন্টের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন, শৈলকুপা থানার ওসি বজলুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, উপজেলা যুবলীগ সভাপতি শামীম হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামীম আর রহমান শামীম সহ অনেকে। উদ্বোধনী খেলায় খুলনা একাদশ ও পাবনা একাদশ অংশ নেয়।